একটা রাষ্ট্রকে বোমা মেরে উড়িয়ে দিয়ে আরেকটা রাষ্ট্র আপনার সমৃদ্ধ হওয়ার এই অসুস্থ প্রতিযোগিতা যেন বন্ধ হয়, সেজন্য আমরা এই কথাটা বলছি। যারা নাস্তিক, আপনি বলছেন যে তারা ধর্ম বিশ্বাস করে না, মানে আদম হওয়া এটা বিশ্বাস করে না, ওকে, এটা ধর্মের ব্যাখ্যা, এটা ওরা বলছে। যারা নাস্তিক তারা কি মানব সমাজের মধ্যে ঐক্য চায় না ডিভিশন চায়? আপনি বলুন, তারা নিশ্চয় ঐক্য চায়। তারা কি সমাজের মধ্যে ন্যায় বিচার চায় না অবিচার চায়? তো ঐক্য, ন্যায় বিচার, সুবিচার, শৃঙ্খলা, মানবতা, মানবাধিকার, এটা মানুষের প্রাকৃতিক ডিমান্ড, আমি বলবো ন্যাচারাল ডিমান্ড। এটা আস্তিক নাস্তিক কোনো ব্যাপার না, মানুষ মাত্রই সেটা চায়। আমরা ঐক্যবদ্ধ করার একটা সূত্র উত্থাপন করেছি, সূত্রটা অন্যদিকেও হতে পারে, আপনি নেন আর না নেন, আমাদের লক্ষ্য হচ্ছে, কিন্তু লক্ষ্যটা বুঝতে হবে, আমাদের লক্ষ্য হচ্ছে ঐক্যবদ্ধ করা। আমরা মানব জাতিকে ঐক্যবদ্ধ করতে চাই, কিসের উপরে? যাবতীয় অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের উপরে। আশা করি যারা সামিটিক বা নন সামিটিক, যারা আরিয়ান অথবা যারা নাস্তিক অথবা যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যাই বলেন না কেন, পাহাড়ি সমতল ভূমি, আমি মনে করি এই কথার উপরে দ্বিমত করার কোনো কারণ নাই যে পুরো মানব জাতি মূলত একটা ওয়ান নেশন। এই সূত্র, এই তথ্য আমাদের নয়, আমরা ধর্মগ্রন্থ থেকে তুলে ধরেছি। এবং পৃথিবীর যারা যারা ধর্ম বিশ্বাস করে না, যারা ওই যে মাটি খুঁড়ে আর্কিওলজি যাকে বলা হয়, প্রত্নতত্ত্ব আর্কিওলজিস্ট যারা আছেন, তারা আবিষ্কার করে তারা প্রমাণ পেয়েছেন যে মানব জাতির আদি গোড়া কিন্তু একটা জায়গায়, যেখান থেকে এসেছে মানুষ। কাজে আমরা এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে একটা সূত্রের মধ্যে আবদ্ধ করতে চাই মানব জাতিকে, যেন হানাহানি, যুদ্ধ, রক্তপাত, বঞ্চনা, একটা রাষ্ট্রকে ধ্বংস করে দিয়ে আরেকটা রাষ্ট্র বড় হওয়ার প্রবণতা, একটা রাষ্ট্রকে বোমা মেরে উড়িয়ে দিয়ে আরেকটা রাষ্ট্র আপনার সমৃদ্ধ হওয়ার এই অসুস্থ প্রতিযোগিতা যেন বন্ধ হয়, সেজন্য আমরা এই কথাটা বলছি। এখন এটা যদি বিশ্বাস না করে, তাদের ব্যাপার, বিশ্বাস না করতে পারে, কিন্তু আমাদের অভিপ্রায় হচ্ছে মানব জাতির মধ্যে একটা ঐক্য চেতনা, একটা ভ্রাতৃত্ব, একটা শৃঙ্খলাবোধ কায়েম করা।